এই যে শুনেন কি হয়েছে আমি কিছু কথা কইতে চাই কি বল কথাটা অনেক দিন ধরে বলবো বলবো করতেছি কিন্তু বলতে সাহস পাইতেছি না আপনারে আমি অনেক পছন্দ করি তুই আমাকে পছন্দ করিস মানে বিশ্বাস করেন আপনারে আমি অনেক ভালোবাসি আপনারে আমি বিয়ে করতে চাই তোর এত বড় সাহস তুই একটা রাস্তার ফকির টোকাই হয়ে আমাকে বিয়ে করবি তুই কি কখনো নিজেকে আয়নাতে দেখেছিস তোর যোগ্যতা আছে আমাকে বিয়ে করার তুই তো সামান্য একটা টোকাই মানুষ তোর মতো সামান্য একটা টোকাই সাহস কি করে হবে আমার সাথে কথা বলার আবার আমাকে বিয়ের কথা বলছিস তুই মানে তোর কি মাথার সমস্যা আপনি বিশ্বাস করেন আমি আপনার মন থেকে ভালোবাসি আমি আপনার সত্যি বিয়ে করতে তুই আবার ওই কথা বলছিস তুই কি এখান থেকে বের হয়ে যাবি নাকি আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো কোনটা যা এখান থেকে যাবি না তুই যা এখান থেকে যা বলছি ফারদার যদি তোকে আমার বাড়ির সামনে দেখেছি তাহলে আমি তোকে পুলিশের হাতে ধরাই দেবো বলে দিলাম কখনো সাহস করিস না তুই আমার বাসার সামনে আসার ম্যাডাম ম্যাডাম আপনার চিঠি আপনি দয়া করে 307 নাম্বার রুমে আসুন আমাকে একটু উঠায় দাও তো প্লিজ বসুন আপনাকে না আমার চেনা চেনা লাগছে ভালো করে দেখুন তো চিনতে পারেন কিনা আপনি আমাদের বাসার সামনে ওই টোকা লোকটা না জি আপনার স্মৃতিশক্তি তো অনেক ভালো হ্যাঁ আমি সেই টোকাই ছেলেটা এখন আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে যে একটা টোকাই ছেলে কিভাবে ডাক্তার হতে পারে তাই না আমি শুধু ডাক্তার না আমি এই হসপিটালের মালিক এখন আপনার মধ্যে প্রশ্ন যাচ্ছে যে কেন আমি এই কাজটি করলাম দেখুন আপনার সাথে আমার বিয়ের কথাবার্তা হচ্ছিল আমি যখন বিদেশ ছিলাম আপনি ফোনে আমাকে বলেছিলেন যে আপনি অহংকার মুক্ত ধনী গরিবকে নিয়ে আপনি ভেদাভেদ করেন না আমি আপনাকে একটু যাচাই করার জন্য কাজটা করেছি হ্যাঁ আর এটা সত্যি যে একটা বড় লোকের মেয়ে বা একজন স্বাভাবিক মানুষ কেন একটি টোকাইকে বিয়ে করবে কিন্তু আপনি থাপ্পটা না মারতে পারতেন তাকে অবহেলা না করতে পারতেন ওই সময়টা আপনি অনেক অহংকার দেখিয়েছেন টাকার অহংকার দেখিয়েছেন রূপের অহংকার দেখিয়েছেন দেখেন আমার তো কোনো কিছুর অভাব নেই আমার বাবা একজন শিল্পপতি দেখুন আমার পরিবার আমাকে শিখিয়েছে কিভাবে মানুষকে ভালোবাসতে হয় কিভাবে সম্মান করতে হয় আমি শুধু যাচাই করে দেখতে চেয়েছি যে মানুষটাকে নিয়ে আমি সারা জীবন সংসার করব তার মন মানসিকতা কতটা সুন্দর সঠিক মনের মানুষটা চেনার জন্য আমি টোকাইয়ের ছদ্মবেশ ধরেছিলাম আমি যখন অনেক অসুস্থ ছিলাম তখন আমি অনেক হসপিটালে গিয়েছি কিন্তু কোনো হসপিটালেই আমার চিকিৎসা ঠিক মতো হচ্ছিল না ডক্টররা তো আমার বেঁচে থাকার আশা প্রায় ছেড়েই দিয়েছিল তারপর আমি আপনার এই হসপিটালে আসি আমি সবই জানি আর সত্যটা কি জানেন আমি নিজ হাতে আপনার অপারেশনটা করেছি আজকে আপনার মাধ্যমে আমি একটা এত বড় শিক্ষা পেলাম আমার ভুল হয়ে গিয়েছে আপনি আমাকে ক্ষমা করে দিবেন একটা কথা কি জানেন ক্ষমা মুহূর্তের গুণ আপনি যেদিন পরিপূর্ণভাবে নিজেকে অহংকার মুক্ত করতে পারবেন সেই দিন আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করব আমি আর এমন ভুল কখনো করব না